সব মায়ের গুলা ঝন্টুই খায়, দেখেন এখন ঝন্টুই মার খাচ্ছে, ওই পাশে তোর নাম ঝন্টু। আজব নিয়ম কানুন, আমার মাইক্রোফোন তারপরে ক্যামেরার স্ট্যান্ড সব খোলা রাখছে এখানে। সালামু আলাইকুম, সবাই কেমন আছো বন্ধুরা? সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগে। 19 তারিখ, গত মাসে 19 তারিখ বাংলাদেশে আসছি, তো এক মাস হয়ে গেছে প্রায়। এর মধ্যে অসুখ জ্বর ছিল, তারপরে কয়েকটা বড় ট্যুর দিয়েছি। তো আমার প্রাণের ঢাকা, যেখানে বড় হয়েছি, যেখানে আমার অলমোস্ট সারা জীবন যেখানে আমি কাটিয়েছি বাংলাদেশের, অ্যারাউন্ড 31 ইয়ার, 30 বছর আমি কাটালাম। তো সেই ঢাকা আছি, ঘুরতে বের হয়েছি, সাথে আমার ছেলে আছে, ওকে আজকে ঢাকা দেখাবো। তো ঢাকার সফর দুইটা ভাগে বিভক্ত করব, সেটা হচ্ছে ওল্ড টাউন আর ওল্ড ঢাকা আর নিউ ঢাকা। আজকে মোস্টলি ওল্ড ঢাকার দিকে যাব, গুলিস্তান থেকে যে ঘোড়ার গাড়িতে করে সদরঘাট যাওয়া যায় বা বাংলা রাজা যেখানেই যাওয়া যায় কি, আমরা ওইটা দিয়ে আমাদের আজকের ট্যুর শুরু করব। আর তুমি এক্সাইটেড? ভালো লাগছে না? ঘোড়ার গাড়ি যে সদর গাড়ি দেখিনি এখান থেকে, এপার থেকে ধন্যবাদ। এই মামা, সদর গাট ঘোড়ার গাড়ি গুলা কোন দিক থেকে ছাড়ে? এখানে দাঁড়াইতে হয়, এখানে আসবো। আচ্ছা, এমনি কোনো স্ট্যান্ড নাই ওদের? আচ্ছা, মামা বললে এখানে দাঁড়াইতে হবে, এখান থেকে নিয়ে যাবে এসা। কতক্ষণ পর পর আসে একটা গাড়ি? ভাড়া কত করে নেয়? 30 টাকা সদরঘাট। এই লাস্ট স্টপ কি সদরঘাট? আচ্ছা, তো আমরা ঘোড়ার গাড়িতে চড়ছি, 30 টাকার ভাড়া বলতেছে 40 টাকা। ওনার ঘোড়ার গাড়ি নাকি নাই সব, নাকি বিভিন্ন ইয়াতে রিজার্ভ দিয়েছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ঘোড়ার গাড়ি, আমাদের ঘোড়ার গাড়ির চালক। তুমি চালাইব মামা? আমি চালাইব। চালাই, তোমার নাম কি? আলামিন। আচ্ছা, আমাদের আলামিন ভাই আমাদের গাইড করবে আজকে। আর ঘোড়ার নাম কি? ঘোড়ার নাম আছে ঝন্টু আর মন্টু, দুই ভাই, একটার নাম ঝন্টু আর একটার নাম মন্টু। সামনে আরো এক ভাই উঠছে, পাশাপাশি এখানে আরেকজন নিচে। ঘোড়ার গাড়ি সফর শুরু আমাদের, 30 টাকার ভাড়া 40 টাকা সবার কাছ থেকে চাইতেছে। অ্যাকচুয়ালি ঘোড়ারও কষ্ট, এত যানবাহনের মাঝখান দিয়ে, এই জ্যামের মাঝখান দিয়ে পার হয়ে যাওয়া। তো ঘোড়ার একটু পরপর বাইরেই গেছে। বললাম সব মায়ের গুলা ঝন্টুই খায়, দেখেন এখন ঝন্টুই মার খাচ্ছে, ওই পাশে তোর নাম ঝন্টু। তো বলে বুইরাটাই সব মায়ের খাবে, বুইরাটা মায়ের খেয়ে সোজা গেছে, ছোটটা অটোমেটিক যাবে। এখন একটু জোরে চলতেছে, এই জন্য একটু ভালো লাগতেছে। রাস্তায় জ্যাম না থাকলে ভালো লাগে, কিন্তু জ্যাম হলে তার কোনো মজা লাগে না। কেমন লাগছে? মজা লাগে, বাবা খুশি। তো এখানে যে গাছগুলা মাথায় লাগে, সামনে যারা বসছে একটু সাবধানে বসতে হবে, অনেক উঁচুতে আমরা। এখানে অনেক মসজিদ, আমার ছেলেকে দেখালাম আর বললাম ওকে ঢাকাকে মসজিদের শহর বলা হয়। খুব সুন্দর একটা মসজিদ ছিল সুরিটোলা, এখানে ভালো লাগে।
বাংলা বাজার আসছি। সদরঘাট আসছি আমরা, এখানে প্রবেশ মূল্য 10 টাকা করে, আসার জন্য লাগে নাই। বললাম ছোটদের কি লাগে, তো বললো লাগে না। তো আমরা অনুমতি নিলাম উপরে ঘোরার জন্য। এই হচ্ছে পারাবত, আমরা যাই একটু ঘুরে আসি। আসসালামু আলাইকুম। এরকম লঞ্চে কি বলে ডেক, এই নিচে ডেকে মানুষ শুয়ে শুয়ে যায়। ঠিক আছে, আস উপরে যাই। ঢাকা বরিশালের ভাড়া 352 টাকা। আমরা এখান থেকে উপরের দিকে উঠি। আমাদের সময় লঞ্চগুলো এত উন্নত ছিল না, বাট বর্তমান সময়ের লঞ্চ অনেক উন্নত, অনেক অভিজাত। এখানে জায়গাটা কত সুন্দর করে সাজানো, রাত্রে এগুলো খুব লাইটিং হয়, অনেক সুন্দর হয়। হ্যাঁ, অনেক দিন পরে উঠলাম লঞ্চে। উপরে যাওয়ার রাস্তা কোন দিকে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দেখো কত জাহাজ, এগুলি নৌকা না, নৌকা। এখানে আমরা বাংলাদেশে ছোটোগুলারে বলি নৌকা, আর বড়গুলারে বলি লঞ্চ। এগুলি লঞ্চ। এই হচ্ছে আমাদের বুড়িগঙ্গা, আর ওই যে ব্রিজটা দেখছো না, ওইটা আমাদের পোস্তগোলা ব্রিজ, আমাদের বাসার কাছে যে ব্রিজটা, ওইদিকে আমাদের বাসা। কত সারি সারি লঞ্চ এখানে, পাশে একটা সুন্দরবন। আচ্ছা, বুড়িগঙ্গার পানি আগের থেকে পরিষ্কার, যেটা আমি সব ফিরছিলাম সবসময়, পানি অনেক পরিষ্কার। না না, আগে অনেক কালো ছিল, তো এখন পানি আর আগের মতো কালো রং নাই, তো অনেকটা পরিষ্কার হয়ে গেছে মাশাআল্লাহ। খুব ভালো একটা নিউজ এটা আমাদের জন্য, পরিবেশের জন্য। মানে আমাদের পরিবেশটা হয়তো আস্তে আস্তে ঠিক হচ্ছে এখন, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে ঢাকাটা আরও সুন্দর হবে, অনেক গোছানো হবে। সদরঘাট ঘোরা হইলো, নৌকায় ঘুরতে চাইতেছিলাম, বাট আমার ভয় হচ্ছে যে আহসান মঞ্জিলটা বন্ধ হয়ে যাবে, ওইটা আগে ঘুরে আসি, তারপরে দেখি আমরা নৌকায় চড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার। আমরা আহসান মঞ্জিলের গেটে চলে আসছি। ভাই, টিকিট কাউন্টার কোন দিকে? হ্যাঁ ভাই, কত করে টিকিট? বাচ্চাদেরও লাগে, একটা বড়দের একটা ছোটদের। টাকা বড় চলে আসছে। দশ টাকা, পুরনো নোটটা উনি নিতে চায় নাই। আচ্ছা, ছোটদের জন্য 10 টাকা আর বড়দের জন্য 20 টাকা টিকিট। এই হচ্ছে টিকিট। আচ্ছা, ভিতরে মাস্ক অব্লিগেটরি, ধরো ধরো এখানে মাস্ক অব্লিগেটরি। ভাই, ওর একটা মাস্ক দেন তো ভাই। মাস্ক 5 টাকা পিস, মাস্ক ছাড়া ঢুকতে দিবে না, গরমের মধ্যে কি মাস্ক পরা যায় ভাই? এই হচ্ছে ভিতরে ঢুকলাম মাস্ক পরে। আমরা এখন আহসান মঞ্জিলের সামনে। সুন্দর আর দেখো বিল্ডিংটা, সুন্দর না? সুন্দর একটা রং, আর ইসা দেখলে খুশি হয়ে যেত। আহসান মঞ্জিল ঘোরা শেষ আমাদের, খুব র্যাপিড একটা ট্যুর দিয়েছি। ভিতরে ভিডিও করা যায় না, ছবি তোলা যায় না, কোনো ফুটেজ নাই আমাদের কাছে। তো এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে আমরা এখন লালবাগের দিকে যাব। লালবাগ খোলা পাবো কিনা আমি জানি না, তারপরে চেষ্টা করে দেখব গিয়ে। এখান থেকে রিক্সা পাওয়া একটু মুশকিল। এই মামা যাবেন, মামা যাবেন লালবাগ, লালবাগ, লালবাগ যাবো ভাই, লালবাগ কিল্লা কত? হ্যাঁ কত? ওরে বাবা, 150 টাকা চাই এখান থেকে।
অল্প একটু রাস্তা কিন্তু অনেক বেশি ভাড়া দাবি করতেছে তারা দেন 60 টাকা ভাড়া মামা মামা নিতে আছে 80 টাকা এ বলে 8 বছর ধরে রিকশা চালায় মামা বলছে এই নাকি ন্যায্য ভাড়া চমৎকার একটা রাস্তা নদীর পাশে সুন্দর একটা বাতাস নদীর কারণে আর আগে সেই দুর্গন্ধ নাই নদীর সম্ভবত ভিতরে ঢুকতে পারবো না বাট বাইক থেকে যদি দেখা যায় যে ছেলে বলছে অনেক নেতাদের ছবি টবি লাগানো তাদের মুখে হাসি নাই কেন তাদের কেন রাগি দেখা যায় ইত্যাদি ইত্যাদি প্রশ্নের কোন উত্তর আমার কাছে নাই একজন হাসছে এখনো খোলা আছে ভাই বাচ্চা টিকিট লাগবে আচ্ছা হ্যাঁ তো দুইটা টিকিট একই দাম ছোট বড়দের হ্যাঁ বন্ধ হয় কয়টা এটা ছয়টা তো 20 টাকা করে টিকিট না না যাক আলহামদুলিল্লাহ শুধু ক্যামেরা যাবে কোনটা যাবে না আজব নিয়ম কানুন আমার মাইক্রোফোন তারপরে ক্যামেরার স্ট্যান্ড সব খোলা রাখছে এখানে নিষেধ হ্যাঁ বলতেছে এগুলো নেওয়া নিষেধ কিন্তু কোনো কারণ নাই স্পেশাল কোনো তো এই হচ্ছে আমাদের লালবাগের লাস্ট রেঞ্জ 20 মিনিট আছে 20 মিনিটে সোজা শুধু ভিতরে যাবো আর আসবো এর বেশি কিছু করা যাবে না যেহেতু উইন্ডশিল্ড নাই তখন বাতাসের শব্দ আসবে এই জায়গায় খোলাতে কোনো সময় পানি দেখি না নর্মালি খালি পানির ব্যবস্থা এখানে অনেক কিছু সংস্কার হচ্ছে এই জায়গাটাকে আরো সুন্দর করতে পারে বাট পানি নেই কেন কোনো এরকম ভাবে ফেলে রাখছে আর পানি নেই তো কোনো সৌন্দর্য কোনো কিছুই নাই এখানে তাজমহলকে উপলব্ধি করেছে আলহামদুলিল্লাহ ভিতরে ঢুকতে পারলাম কিন্তু এখন চিন্তার বিষয় হচ্ছে যাওয়ার সময় যেন আমার ওগুলি ফেরত পাই কারণ এদের তো কোনো ভরসা নাই যদি জিনিসগুলো আর ফেরত না দেয় অস্বীকার করলেও কিছু করার নাই তো সবাই দোয়া করেন যেন আমার জিনিসগুলো ফেরত পাই এই জন্য মনে আরও তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে জিনিসগুলো নেওয়ার জন্য উপর থেকে খুব নাইস একটা ভিউ আছে এখানে ভাবছিলাম উপরে উঠবো না কষ্ট করে উপরে উঠলাম বাট উপরে উঠার পরে অনেকখানি ভালো লাগতেছে এই জায়গার সবুজ ঘাসগুলো একদম মন ছুঁয়ে যাওয়ার মতো সময় থাকলে এখানে বসা যেত ওয়েদারটা এখন খুবই চমৎকার পড়ন্ত বিকেল আলহামদুলিল্লাহ আমাদের লালবাগ কেল্লা ঘোড়া শেষ হয়ে গেছে তাড়াতাড়ি গিয়ে আমার ক্যামেরার স্ট্যান্ড আর আমার মাইক্রোফোনটা নিতে হবে যদি সে কাছ থেকে চলে যায় অস্বীকার করে ভয়ে আছি এদেশের কোনো ভরসা নাই এদেশের মানুষের ভরসা নাই
তো তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে জন্য এরা अनाउंस করতেছে যে 6টা পর্যন্ত তো যাদের দেখা হয়ে গেছে তারা যেন বের হয়ে যায় ওই আন্টি এখনো আছেন এখন জিনিসগুলো সুন্দর মতো পেলেই হয় এখানকার গেট বন্ধ হয়ে গেছে ধন্যবাদ তো যাই হোক আমার জিনিসপত্র ফিরে পাইছি বের হওয়ার রাস্তা এত দূর এগুলো তোমাকে দিয়ে দিছে এগুলো নিয়ে যদি আমি আবার যাই ওখানে ফিল্ম করতে কোনো সমস্যা কিন্তু হবে না কেউ নাই দেখার তো আমারও যাওয়ার ইচ্ছা নাই একটু ইচ্ছা আছে নৌকায় চড়া লালবাগ থেকে বের হইলাম ভাই সোয়ারিঘাট যাবেন সোয়ারিঘাট যাবেন সোয়ারিঘাট কিল্লার গেট থেকে রিক্সা পেয়ে গেলাম 30 টাকা অন্যগুলো 60 টাকা চাইতেছিল আমরা নৌকায় চড়বো দেখি কত খরচা হচ্ছে মেয়র এখানকার আমরা নৌকা খুঁজতেছি এই পাশে আছে নৌকা সদরঘাট যাবেন কত হ্যাঁ সদরঘাট 100 100 ভাড়া আজব হ্যাঁ 100 100 আর 20 টাকা দিন আর যাবেন নি 20 টাকা দিমু লোক কম আমরা মাত্র দুইজন লোক তার পাঁচ সাত জন না না ভাই আমি তো সুন্দর করে বললাম যে 20 টাকা দেই আমরা লোক মাত্র দুইজন এই ও বাচ্চা দেড় জন আমরা দেড় জন আর দুইজন দুইজন খুঁজতে খুঁজতে রাত হয়ে যাব 120 টাকা নিন আচ্ছা আর 10 টাকা নিন দেই ভাই দেই এটা আগেই কইছে 40 টাকা আর 10 টাকা 130 টাকা দিন এটা দাবি 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 করলাম আপনার কাছে উঠা গেলাম বিসমিল্লাহ ১৩০ টাকা সোয়ারিঘাট থেকে সদরঘাট মামা অনেক হাসি খুশি মামার ভালো লাগছে এই জন্য নিয়ে নিলাম না এলে খাইতাম না মামার হাসি দেখে আমার খুশি লাগছে দেখেন মামার হাসিটা কিন্তু অনেক সুন্দর আপনার নাম কি আমার নাম এই ঘাটেই চালাম সবসময় তো এই যে মিজান মামারে নিবেন যে এখানে ঘুরতে আসবেন না না কাস্টম করতে চায় দেখেন আগ্রহ করে আমার নিয়ে গেল আলহামদুলিল্লাহ ওয়াও পানি তো অনেক পরিষ্কার মামা আমি 12 বছর পরে এই বুড়িগঙ্গায় এলাম কতদিন যাবত পরিষ্কার এই বর্ষার জন্য পানি কি ভালো আচ্ছা আচ্ছা বর্ষার জন্য পানি ভালো তারপর আগে তো গন্ধ আসতো এগুলো তো আসে না আচ্ছা আচ্ছা কিন্তু আগের মতো যে যত ইয়াটিয়া ছিল বর্জ্য ফালাইতো এগুলো উঠাই দিছে না ট্যানারি উঠাই দিছে হ্যাঁ এই কারণেই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ জ্বলতো একদম চোখ জ্বলতো আগে ওয়াও নিজের দেশের ফিলিংসই অন্যরকম নিজের দেশের নদীতে ঘোড়ার মজাও অন্যরকম এখানে বাউবাজার ব্রিজ
Wow, di situ lagi kori bes. Di sini kori itu amra gesilam. Di sini di amra gesilam, mana sih? Hah. Jadi kalau jamnya kori silam. Oke. Jadi irukom bikel bala nokai cote paden, jadi thakai gudar plan paden nanti. Amra berhenti tiga, jadi ekhon 6 jam atau berapa? 6 jam 10 something. Jadi ini mudah ya, amader moto moto shop plan hoye geche. Insyaallah থেকে নেমে আমরা বিউটি লাচ্ছি খেতে যাব পুরান ঢাকার বিখ্যাত লাচ্ছি যাত্রী ভাই ট্রলার এখানে কেন এই ধরনের কাজ নদীর পারে করা উচিত না নদীর পরিবেশ নষ্ট হয় এগুলা কেন তারা কারেন্টের তার পড়তেছে তো আর এখান থেকে আবার রিকশা নিলাম ডিউটি লাচ্ছি খাওয়ার জন্য আসসালামু আলাইকুম kenal dulu kan? টেস্ট কোনো পরিবর্তন নাই একদম আগের মতোই মজা আছে ইনশাআল্লাহ আর এখনো ফালুদা কি চিনেনা ছোটবেলা খাইছোর মনে নাই एक्चुअली আবার দেখলে আর মনে হবে দেখি ফালুদার কি অবস্থা বিউটির ফালুদা স্পেশাল 100 টাকা আর নরমাল 80 টাকা দেখা যাক ফালুদার কি অবস্থা মামা এখানে ফালুদা এই সাগর কয়টা ফালুদা তিনটা তিনটা স্পেশাল তিনটা এবং বিউটি লাচ্ছি যারা ট্রাই করেন নাই বিউটি ফালুদা ট্রাই করেন নাই তারা অবশ্যই ট্রাই করেন আপনার অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম